ই-লার্নিং ক্লাসে সবাইকে স্বাগত। আমি যুগল কিশোর বিশ্বাস। আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোল্ডিং হ্যান্ড টুলস এবং মোল্ডিং ইকুইপমেন্ট। এই যে চার্টটা দেখা যাচ্ছে, এটা মোল্ডিং হ্যান্ড টুলসের চার্ট। আমি এর পরে দেখাবো মোল্ডিং ইকুইপমেন্টের চার্ট। তো প্রথমেই শোভেল বা বেলচা, এটা দিয়ে কি করা হয় আমি এর নামগুলো বলবো এবং এর ব্যবহারগুলো বলছি। বেলচা, এটা দিয়ে কি করা হয়, স্যান্ডটাকে এক জায়গা থেকে আরেক জায়গা সরানোর কাজে ব্যবহার করা হয় এবং স্যান্ড মিক্সিং এর জন্য ব্যবহার করা হয়। রিডুল বা চালনি, এটা দিয়ে স্যান্ডটাকে চেলে নেওয়া হয়। স্যান্ডের মধ্যে যদি কোনো বড় ডেলা টাইপের থাকে বা অন্য কোনো ফরেন মেটেরিয়ালস থাকে, সেইগুলোকে রিমুভ করার জন্য রিডুল ব্যবহার করা হয়। নেক্সট স্পেড অথবা কোদাল, এটা সাধারণত স্যান্ডের গর্ত করার জন্য, পিটের মধ্যে যে স্যান্ড থাকে সেটাকে গর্ত করার জন্য স্পেড বা কোদাল ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে লিফটার। লিফটার দিয়ে মোল্ডের ভেতর যদি কোনো ডাস্ট বা স্যান্ড, লুজ স্যান্ড পড়ে থাকে সেটাকে রিমুভ করার জন্য লিফটার ব্যবহার করা হয়। তার এগুলো হচ্ছে সব র্যামার, 1, 2, 3 এগুলো হচ্ছে র্যামার। বিভিন্ন ধরনের র্যামার আছে, এই র্যামারগুলো ব্যবহার করা হয় স্যান্ডকে র্যাম করার জন্য। মোল্ড বক্সের মধ্যে স্যান্ডটাকে প্যাটার্নের চারপাশে স্যান্ডটাকে টাইট করে দিতে হয়, সেই টাইট করার কাজটা করে র্যামার। নেক্সট হচ্ছে সোয়াব। সোয়াব মোল্ডের মধ্যে যখন প্যাটার্নটা দিয়ে র্যাম করা হয়, সেই প্যাটার্নটা খুব টাইট ভাবে আটকে থাকে, সেটাকে লুজ করার জন্য প্যাটার্নের চারপাশে জল দিয়ে ভিজিয়ে দিতে হয়, এই সেই ভেজানোর কাজটা করা করে এই সোয়াব দিয়ে। তারপর হচ্ছে স্ট্রাইক অফ বার। মোল্ডিং বক্সের উপরে যদি এক্সেস স্যান্ড থাকে, আফটার র্যামিং যদি এক্সেস স্যান্ড, উঁচু নিচু স্যান্ড উঁচু নিচু হয়ে থাকে, তখন সেটাকে রিমুভ করার জন্য এই স্ট্রাইক অফ বার ব্যবহার করা হয়। ভেন্ট ওয়্যার, মোল্ড ফুটো করার জন্য ব্যবহার করা হয়, যাতে সহজে গ্যাস গ্যাস বেরিয়ে যেতে পারে, মোল্ড বক্সের ভেতর থেকে সহজে যাতে গ্যাস বেরিয়ে যেতে পারে সেই জন্য ভেন্ট ওয়্যার ব্যবহার করা হয়, মানে পারমিয়াবিলিটি বাড়ানোর জন্য এটা ব্যবহার করা হয়। এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ট্রোয়েল, 1, 2, 3, 4, 5, 6 এগুলো বিভিন্ন ধরনের ট্রোয়েল। এই ট্রোয়েলগুলো ব্যবহার করা হয় ফিনিশিং করার জন্য বা সারফেস স্মুথ করা, ফ্ল্যাট সারফেস গুলো স্মুথ করার জন্য এই ট্রোয়েল গুলো ব্যবহার করা হয়। এগুলো বিভিন্ন শেপের, এই হার্ট অ্যান্ড স্কোয়ার, একদিকে হার্টের মতো শেপ থাকে, একদিকে স্কোয়ার, অনেকগুলো আবার এই চামচের মতো থাকে, মানে স্কুপ বলা হয়। একদিকে ট্রোয়েল থাকবে ফ্ল্যাট আর একদিকে চামচের মতো, এগুলো বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়। আর এগুলো আরো শেপ থাকে, রেক্ট্যাঙ্গুলার থাকে, স্কোয়ার থাকে, ট্রায়াঙ্গুলার থাকে, বিভিন্ন শেপের হয়। নেক্সট হচ্ছে স্লিক, এটা এই হাতলওয়ালা একদিকে আর একদিকে ওই একটু বাঁকানো চামচ টাইপের, কিন্তু একটু লম্বাটে ধরনের, বিভিন্ন শেপের হয়। এগুলো লুজ স্যান্ড তোলার জন্য বা রিপেয়ার করার জন্য বা কোনো রাউন্ডেড পোর্শন থাকে সেগুলোকে একটু ফিনিশিং দেওয়ার জন্য স্লিক ব্যবহার করা হয়। স্ক্রুপিন, স্ক্রুপিন দিয়ে স্ক্রু তৈরি করা হয়, মানে মোল্ড যখন করা হয় তো প্রত্যেক মোল্ডের মধ্যে মেটালটা যখন ঢালা হয়, লিকুইড মেটাল ঢালা হয়, তো যখন এটা সলিডিফাই হবে তখন সেটা শ্রিঙ্ক করে, তো শ্রিঙ্ক করলে মোল্ডের মধ্যে সেটা ছোট হয়ে যাবে আকারে, তো এক্সেস যে মেটালটা সেটা এটা সাপ্লাই করে, মানে স্ক্রু, সেই স্ক্রু তৈরি করার জন্য স্ক্রু পিন ব্যবহার করা হয়। তারপর হচ্ছে স্ক্রু কাটার, এই একই ফাংশন, দুটোর একই কাজ, স্ক্রু পিন স্ক্রু কাটারের ফাংশন একই, কিন্তু এটা একটা সিলিন্ড্রিক্যাল মেটাল শীট দিয়ে তৈরি, এখানটা কাটা থাকে, এই পোর্শন কাটা থাকে, তো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে উপর থেকে তুলে নেওয়া হয়, তুলে নিলে কি হবে একদম রেডিমেড স্ক্রু তৈরি হয়ে যাবে। মানে এর মতো আগে আগে মোল্ড তৈরি করার সময় আগেই এটা বসাতে হবে না, এটা মোল্ড যখন র্যামিং হয়ে যাবে তারপরে এটা বসিয়ে ওইখান থেকে স্যান্ডটা তুলে নিয়ে একটা স্ক্রু তৈরি করা হবে। নেক্সট হচ্ছে ড্রয় স্পাইক, এগুলো অনেকগুলো ড্রয় স্পাইক একসঙ্গে দেওয়া হয়েছে, এগুলো এক একটা আলাদা আলাদা করে ব্যবহার করা হয়। মোল্ডের ভেতর থেকে প্যাটার্ন দিয়ে তো মোল্ড তৈরি করতে হয়, সেই প্যাটার্নটাকে তোলার জন্য আমরা এই ড্রয় স্পাইকগুলো ব্যবহার করি। এটা সাধারণত ছোট ছোট প্যাটার্ন তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা কি কি কিরকম থাকে, মোল্ডের মধ্যে যখন প্যাটার্নটা ঢোকানো থাকে তার মধ্যে এটাকে দিয়ে এই ম্যালেট দিয়ে আস্তে করে ঠুকে একটু ঢুকিয়ে দেওয়া হয় প্যাটার্নের মধ্যে, তারপরে ওটাকে শেকিং করা হয়, শেকিং করার পরে প্যাটার্নটাকে তুলে নেওয়া হয়, মানে ছাঁচটা তৈরি করার জন্য। নেক্সট হচ্ছে ম্যালেট। ম্যালেট হচ্ছে কি, কাঠের হাতুড়ি। অনেক সময় হাতুড়ি দিয়ে আঘাত করলে যেটার উপর আঘাত করা হবে
তার উপরে একটা ইমপ্রেশন পড়ে, তো সেটা অ্যাভয়েড করার জন্য এই ম্যালেট ব্যবহার করে। এটা কাঠের তৈরি পুরোটাই, হাতুড়ি, ম্যালেট হচ্ছে হাতুড়ি কিন্তু কাঠের তৈরি। নেক্সট হচ্ছে র্যাপিং প্লেট উইথ ড্রয় স্ক্রু। র্যাপিং প্লেটটা কি, এটা ব্যবহার প্রথমে ব্যবহারটা বলে দিই, এটা অনেক যখন প্যাটার্নগুলো অনেক বড় হবে তখন তো এই ড্রয় স্পাইক দিয়ে উঠবে না, তখন কি করা হয় এই র্যাপিং প্লেট সেটা প্যাটার্নের উপরে আগে সেট করে, স্ক্রু দিয়ে সেট করা থাকে প্যাটার্নের সঙ্গে। তারপরে কি হয় এর মাঝখানে থাকে কি এই এই যে ড্রয় স্ক্রুটা আছে এটা থ্রেডেড প্যাঁচ কাটা থাকে, এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে এটাকে শেকিং করে গোটা প্যাটার্নটাকে উপর দিকে তুলে নেওয়া হয়। নেক্সট হচ্ছে বেলো, এটা একটি হাপড় টাইপের, বেলোটা বেলো বা হাপড়, এটা দিয়ে যদি মোল্ডের ভেতর কোন লুজ স্যান্ড থাকে সেটাকে রিমুভ করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা এই দুটো হ্যান্ডেল আছে, এই দুটো দিয়ে এরকম ভাবে চাপ দিলে যে নলটা আছে, মুখটা আছে, নজেলটা আছে, এই নজেল দিয়ে দ্রুত বেগে হাওয়া বেরোতে থাকে, যার ফলে লুজ স্যান্ড গুলোকে সহজে সরিয়ে দেওয়া যায়। এজ স্মুদার, এটা এটা বিভিন্ন রকমের হয়, কর্নার স্মুদার বা রাউন্ডেড বা স্কোয়ার, এইগুলো দিয়ে সমান করা হয় বা রিপেয়ার করা হয় মোল্ড ভেঙে গেলে সেটা। ডাস্ট ব্যাগ, ডাস্ট ব্যাগ এটা হচ্ছে এটা দিয়ে কি করা হয় যদি মোল্ডের সারফেসে বা প্যাটার্নের উপরে কোনো সময় পার্টিং এজেন্ট দেয়া হয় তো তখন এই ডাস্ট ব্যাগটা ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে স্প্রিট লেভেল, স্প্রিট লেভেলটা এটা লেভেলিং এর জন্য ব্যবহার করা হয়। সাধারণত মোল্ডের যে বেড, মোল্ড বেড, সেই বেডটাকে লেভেল করার জন্য, লেভেলটা ঠিক করার জন্য এটা দিয়ে চেক করা হয়। আবার বক্সটা ঠিক মতো বসলো, আনুভূমিক হলো কি না সেটাও চেক করার জন্য এই স্পিড লেভেল ব্যবহার করা হয়। বাকেট এবং প্লাস্টিক মাগ এগুলো জল ক্যারি করার জন্য ব্যবহার করা হয়। ওয়াটার স্প্রিংকলার হচ্ছে গ্রিন স্যান্ডের ক্ষেত্রে, গ্রিন স্যান্ডটা তো স্যান্ডের মধ্যে বেন্টোনাইট অ্যাডিটিভস মানে ক্লে অ্যাডিটিভস এগুলো তো বাইন্ডার এগুলো দিতে হয় সেগুলো, এবং জলও সঙ্গে দিতে হয়, সেই জলটাকে ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার জন্য এই ওয়াটার স্প্রিংকলার ব্যবহার করা হয়। স্প্রে গান, স্প্রে গান হচ্ছে পার্টিং এজেন্ট যেগুলো আছে বা মোল্ডের সারফেসে অনেক সময় অনেক রকম পার্টিং এজেন্ট দিতে হয়, সেগুলো লিকুইড লিকুইড, সেই ক্ষেত্রে আমরা স্প্রে গানটা ব্যবহার করব। আর ব্রাশ, এটা প্যাটার্নটাকে পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। আবার পার্টিং সারফেস যে থাকে মোল্ড বক্স, দুটো বক্সের মাঝখানে যে পার্টিং সারফেস থাকে সেই সারফেস থেকেও অনেক সময় লুজ স্যান্ড গুলো সরিয়ে দেওয়ার জন্য ব্রাশ ব্যবহার করা যেতে পারে। স্টিল ওয়ার ব্রাশ, এটা হচ্ছে যখন কাস্টিংটা মোল্ডের মধ্যে থেকে বার করা হবে তার গায়ে অনেক স্যান্ড লেগে থাকতে পারে, সেই স্যান্ডগুলোকে পরিষ্কার করার জন্য আমরা স্টিল ওয়ার ব্রাশ ব্যবহার করতে পারি। নেক্সট যেটা আলোচনা করব হচ্ছে মোল্ডিং ইকুইপমেন্ট। এটা হচ্ছে মোল্ডিং ইকুইপমেন্টস এর একটা চার্ট, এখানে দেখা যাচ্ছে ভালোই বোঝা যাচ্ছে বোধহয়। এগুলো হচ্ছে মোল্ডিং বক্স বা ফ্লাক্স, মোল্ডিং বক্স এর মধ্যে কি করা হয় মোল্ড গুলো এর মধ্যে তৈরি করা হয়। নেক্সট হচ্ছে ক্রুসেবেল, ক্রুসেবেল গুলো কি, এগুলো পুরোটাই রিফ্যাক্টরি মেটেরিয়াল দিয়ে তৈরি, সাধারণত ফার্নেসের মধ্যে মেটাল গুলো গলানোর জন্য এগুলো ব্যবহার করা হয়। তারপর হচ্ছে পোরিং ওয়েট, এটাও একটা মোল্ডিং ইকুইপমেন্ট, পোরিং ওয়েটটা অনেক সময় দুটো মোল্ডিং বক্সের মধ্যে যখন মেটাল ঢালা হয় তখন একটা ঊর্ধ্বমুখী একটা চাপ তৈরি হয়, তো সেটা অ্যাভয়েড করার জন্য ওপরে ওয়েট দেওয়া হয়, এগুলোকে বলা হয় পোরিং ওয়েট। এগুলো হচ্ছে ল্যাডেল, মেটাল এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করার জন্য ব্যবহার করা হয়। জি ক্ল্যাম্প বা সি ক্ল্যাম্প, এগুলো কি করা হয় অনেক সময় কোর বক্সকে টাইট করে ধরে রাখার জন্য এটা ব্যবহার করা হয়। এই বিভিন্ন রকমের ল্যাডেল আছে, এগুলো হচ্ছে ক্রুসেবেল হ্যান্ডেলার, ক্রুসেবেল টং, এই ক্রুসেবেল গুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এইগুলো ব্যবহার করা হয়। চিলস চ্যাপলেট, এগুলো মোল্ডের মধ্যে মোল্ড স্যান্ডের মধ্যেই ব্যবহার করা হয়, চিলস তাড়াতাড়ি কোনো পোর্শনকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য চিলস ব্যবহার করা হয়। আর চ্যাপলেট হচ্ছে মানে কোরকে সাপোর্ট দেওয়ার জন্য, অনেক সময় হ্যাঙ্গিং পোর্শন থাকে কিছু করে মানে ঝুলে যেতে পারে সেটা আটকানোর জন্য চ্যাপলেট দেওয়া, তারপরে ঠিক পজিশনে বসানোর জন্য এটা দিয়ে সাপোর্ট দেওয়া হয়।
চ্যাপলেট, বিভিন্ন ধরনের চ্যাপলেট আছে, এগুলো মেটালেরই হয়। সাধারণত যে মেটালের তৈরি সেই মেটালেরই, যে মেটালের কাস্টিং হয় সেই মেটাল দিয়ে তৈরি করা হয়। বটম বোর্ড, মোল্ডিং বক্সের নিচে বোর্ড, যে বোর্ডটা রেখে মোল্ডিং করা হয় সেটাকে বলা হয় বটম বোর্ড। গাইড পিন বা মোল্ডিং বক্স পিনস, এগুলো কি হয়, একটা যখন দুটো মোল্ডিং বক্স, এইটা দেখাচ্ছি, মোল্ডিং বক্স ওপর নিচে রাখা হয় সেটাকে ঠিক মতো বসানোর জন্য, গাইড করার জন্য এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, এই এইগুলো মোটামুটি মোল্ডিং ইকুইপমেন্ট। ওকে, ধন্যবাদ।